বুধবার থেকে সমস্ত বিধিনিষেধ মেনে নদিয়ার শান্তিপুর থানায় অবস্থিত ডিআইও অফিস খোলা হলো। উল্লেখ্য, কদিন আগে ডিআইও অফিসের অফিসার সহ দুজন সিভিক ভলেন্টিয়ার করোনায় আক্রান্ত হন, সেই কারণেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় ডিআইও অফিস। সাধারণ মানুষের প্রবেশ ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। অফিসের নিচে রাখা হয়েছে ড্রপ বক্স, যারা পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য আসছেন তাদের নথিপত্র এই ড্রপ বক্সে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও অফিসে প্রবেশের সময় স্যানিটাইজার ও মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। ডিআইও অফিস, সেখানে দেখা গেছিল যে ডিআইও যে অফিসার সহ দুজন সিভিক ভলেন্টিয়ার করোনা আক্রান্ত হয়ে গেছিলো, যার কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ছিল ডিআইও অফিস। দেখা যাচ্ছে আজকে থেকে নতুনভাবে খোলা হয়েছে। কী কী বিধিনিষেধ নিয়ম অনুযায়ী আজকে খোলা হয়েছে? এই করোনার প্যান্ডামিক মেনে আমরা আবার খুলেছি। আমাদের এখানে ড্রপ বক্স এবং স্যানিটাইজার এবং অন্যান্য সিস্টেমগুলো আছে, ওইগুলোকে আমরা ড্রপ বক্সে কাগজপত্র নিচ্ছি, তারপরে আমরা এইগুলো ইনকোয়ারি করছি। আচ্ছা, এবং একজনা করে আসছে, বিধি যেগুলো মেনে সেইভাবে আমরা করছি, এবং তারপরে কাগজপত্র চলে যাচ্ছে, যে সিস্টেম আছে সেই সিস্টেম। প্রতিদিনের কার্যক্রম কি এইভাবেই চলবে এখন আপাতত? এখন যতদিন এইভাবে প্যান্ডামিক আছে সেই রকমভাবেই চলবে, পরিস্থিতির উপর নির্ভর করবে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।